আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আমাদের মাঝে অনেক মানুষকে জিনে ধরে বা বোবাই ধরে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে মানুষ যখন ঘুমাতে যায় এটাকে বৈজ্ঞানিক ভাষায় ঘুমের পক্ষাঘাত বলা হয় এখন এই বোবায় ধরা কতটুকু সত্য আসলে আল কাবুস নামের এক ধরনের জিন রয়েছে যারা আমাদেরকে আক্রমণ করে আর তাদের আক্রমণের সবচেয়ে সহজ সুযোগ হলো যখন মানুষ ঘুমাতে যায় মানুষকে যখন এই জিন আক্রমণ করে তখন এর কিছু লক্ষণ রয়েছে যখন আপনি ঘুমিয়ে থাকেন জিন তখন আপনার বুকের উপর চাপ সৃষ্টি করে আপনার নিঃশ্বাসকে সংকোচ করে দেয় তখন আপনি কথা বলতে পারেন না নড়াচড়া করতে পারেন না আপনি নিজেকে যত কন্ট্রোল করতে চাইবেন তত বেশি চাপ প্রয়োগ পাবেন আপনাকে নানানভাবে বাধাগ্রস্ত করবে যখন জিন চলে যায় তখন আপনি অনুভব করেন শরীর হতে এক ধরনের বাতাস বের হচ্ছে আপনাকে তখন মৌমুষ্য অবস্থা দেখতে পাওয়া যায় ইসলাম এই ব্যাপারে কি বলছে ইসলাম বলছে এই ঘটনা ঘটায় জিন আর বৈজ্ঞানিকরা বলছে এই ঘটনা হয়েল ঘুমের পক্ষাঘাতের কারণে তবে এটি যে জিনের দ্বারা হয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই কারণ আমার ক্ষেত্রেও এই জিনিসটি ঘটে এই বোবা জিন আমাকে অনেকবার ধরেছে এবং ধরছে আমাকে মাসে অন্তত দুই থেকে একবার হলেও আমাকে এই বোবা জিন আক্রমণ করে বসে যখন বোবা আমাকে ধরতে আসে বা এই জিন আমাকে ধরতে আসে তখন আমার অনুভূতি কি হয় আসলে আমাকে যখন ধরতে আসে তখন আমার পায়ে নিচ থেকে আস্তে আস্তে অবশ করতে করতে একদম মাথা পর্যন্ত পৌঁছায় আবার ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে যখন আমার মাথার ভেতরে এই জিনটা প্রবেশ করে অর্থাৎ আমার পুরো শরীর জুড়ে তখন নিজের শরীরে অনেক অনেক ভার অনুভূতি হয় যতই নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করি ততই বাধাগ্রস্ত হই যতই নানাচড়া করতে চেষ্টা করি ততবার আমাকে বল প্রয়োগ করা হয় অর্থাৎ আমাকে চাপ সৃষ্টি করা হয় তবে আল্লাহ রহমতে নিঃশ্বাসটা বন্ধ করতে পারে না তবে এটা করার জন্য সে অনেক চেষ্টা করে তাৎক্ষণিক সুরাও মুখে দিয়ে আসে না শত চেষ্টা করলেও সুরা মুখ দিয়ে আসে না তখন কি করা উচিত আসলে তখন আমি যেমন আছে তেমনই থাকি মাঝে মাঝে এমনটা হয় যে জিনেরও মাথা আছে সাধারণত জিনের তো মাথা আছে সে মাথা দিয়ে আমি তো সাধারণত সোজা হয়ে ঘুমাই অথবা ডান পাশ হয়ে ঘুমাই আমার মাথা সে নাড়াচড়া করতে থাকে অর্থাৎ সে নিজে নাড়াচড়া করছে তার মাথা ডান দিকে নেয় আবার বাম দিকে নেয় কিন্তু আমি স্থির আছি কিন্তু সে চেষ্টা করে যাতে করে আমি ডান দিকে এবং বাম দিকে এভাবে মাথা নাড়াচাড়া করতে থাকি তখন এমন বোধ হয় যেন আমি পানির মধ্যে আছি পানির মধ্যে যখন একজন মানুষ ডুব দিয়ে থাকে তখন তার কি অনুভূতি হয় ঠিক এমন অনুভূতি লাগে তো যাই হোক এই বোবাজিন আমাকে ধরে এই জন্য আমার অনুভূতিটি আজকে আমি আপনাদেরকে বললাম বর্তমানে আমাকে খুব একটা এটা করতে পারে না এর কারণ হলো আমি কিছু আমল করি আর আমার প্রথম আমল হলো আমি কুসি পাঠ করি এবং বিভিন্ন ধরনের ধোঁয়া পাঠ করি সাধারণত এতে খুশি পাঠ করলে আমাকে আর অ্যাটাক করতে পারে না আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা মুক্তি তবে এখনো আমাকে অ্যাটাক করতে চায় আমাকে অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখায় যা অত্যন্ত ভীতিকর অবস্থা আমি প্রচণ্ড ভয় পাই কিছুদিন আগেও আমার সাথে এরকমটা ঘটেছিল স্বপ্নে আমি বিভিন্ন ধরনের কুচ্ছিত এবং ভয়ঙ্কর মানুষের আকৃতি দেখেছি না তো যাই হোক যখন আমি আয়তকর্সে পাঠ করছিলাম তখন এসব চলে যায় অর্থাৎ আমাকে আর ভয় দেখাতে পারে না তো যাই হোক আপনাদেরকে আমি প্রমাণ করলাম যে বোবাজিন মানুষকে ধরে আমার ক্ষেত্রে হয়েছে আমি তার বাস্তব প্রমাণ এখন এই বোবাজিন থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি কোরআন ও হাদিসে এই ব্যাপারে আমাদেরকে কীভাবে সতর্ক করছে এর থেকে বাঁচা উপায়গুলো কি প্রথম নাম্বার আমল হল আমরা অজু করে ঘুমোতে যাব অজু করলে কি হবে এক হাদিসে এসেছে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে অজু করবে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে সেই ফেরিস্তা তার জন্য দোয়া করবে তার গুণা মাফ করার জন্য আল্লাহ কাছে দোয়া করতে থাকবে তো প্রথম নাম্বার আমল হল আমরা অজু করব তারপর আমরা নিয়ত করব করবো ফজরসরৎ আদায় করার জন্য অন্তরে সংকল্প করব মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনি অন্তরে নিয়ত করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে ফজরের সময় ঠিকভাবে উঠিয়ে দেয় তিন নম্বর হল আপনি আয়তের পাঠ করতে পারেন আয়তের আমিও পাঠ করি আর আয়তের পাঠ করলে কী লাভ হবে রসৎ সল্লু আল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি আয়তকুশি পাঠ করবে তার জিম্মাদার তালাই হয়ে যাবেন অর্থাৎ সারা রাত আল্লাহতালা আপনাকে পাহারা দিবেন যদি আল্লাহ তালা আপনাকে পাহারা দেয় তাহলে কোনো কিছুকে আপনাকে ক্ষতি করতে পারবে অবশ্যই না আর এ ফলাফল আমি নিজেই পেয়েছি চার নম্বর হলো তিন কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস এই তিনটি সুরা পড়তে পারেন এসব হল ঘুমানোর পূর্বে আমল পাঁচ নম্বর হলো ডান দিকে ঘুমালে বৈজ্ঞানিকভাবে উপকার রয়েছে আবার সন্ন্যাস দিক থেকে আপনার আমল করা হয়ে গেল ছয় নম্বর হলো বিছানা জেরে তারপর ঘুমোতে যাওয়া বিছানা যাবেন কারণ এই বিছানার মাধ্যমে জিন শয়তান আক্রমণ করতে পারে কারণ প্রত্যেক নোংরা বস্তুর মধ্যে শয়তান জিন থাকে তাহলে আপনি যত সতর্ক থাকবেন তত বেশি পবিত্র হতে পারবেন আল্লাহ নিকটতম হতে পারবেন তারপর যে সকল আমলগুলো রয়েছে সেই সব হলো যা করলে অনেক নেকি পাবেন এবং আপনার মাপ হবে আপনার দোয়া কবুল হবে এসকল দোয়া দূরত রয়েছে হিস্তম মুসলিম একটি অ্যাপ রয়েছে এই অ্যাপের মধ্যে ঘুমনে পূর্বে এবং ঘুম থেকে উঠার অনেক আমল বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে তারপর পড়ে নেবেন ইনশাআল্লাহ যাদেরকে বোবা অথবা জিন ধরে তারা এই সকল আমল করতে পারে আরেকটা বিষয় হলো ঘুমানোর পূর্বে কিংবা সন্ধ্যার সময় বিসমেলা বলে দরজা জানালা বন্ধ করবে তাহলে জিন ঘরে প্রবেশ করতে পারবে না যদি আমরা এই সকল আমল প্রতিনিয়ত করতে পারি তাহলে শয়তান জিন আমাদেরকে আক্রমণ করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তফিক দান করুক আহমিদ